গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলাতেই ছাদ বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদেরকে দেখে দিলাম। কেন কি বেলা হলে যদি বৃষ্টি হয় তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, তখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না, তাই সকালবেলাতেই দেখিয়ে দিলাম। আর এই দেখো এক কাপ চা নিয়ে চলে এসেছি, তো চা এখন আমি নিচের ঘরেই বসে খাবো, তারপরে আমি উপরে ঘরে যাব। হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর আমার পরিবারের সকলেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। সকালে শুধু চা খেয়েছি আর কিছুই খাইনি, তো চা খেয়ে উপরে ঘরে চলে এলাম। আর আমার সকালবেলা স্নান হয়ে গেছে, দুপুরে আরেকবার স্নান করে নেব। এই যা গরম পড়েছে, বারবার স্নান করলে কোনো প্রবলেম হয় না, তো দুপুরে আরেকবার স্নান করব। আর মা এখন স্নান করছে, স্নান করে পুজো দেবে। আর বাবা বাইরে গেছে, বাবা আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকেই নিয়ে আসবে, কচুরি কিংবা পরোটা যাই হোক কিছু একটা নিয়ে আসবে। তো ব্রেকফাস্ট অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। মা ব্রেকফাস্ট বানাতে চেয়েছিল, কিন্তু যা গরম পড়েছে তো এই গরমে বারবার কিচেনে গিয়ে রান্নাবান্না করা খুবই কষ্টকর। তো সে কারণে মাকে বললাম কিছুই করতে হবে না, ফ্রিজে ব্রেড ছিল তো বলেছিলাম যে ব্রেড মেয়োনিজ দিয়ে দিয়ে শসা দিয়ে দিয়ে দাও, ওটাই খেয়ে নেবো। মা বললো না দরকার নেই, এগুলো তোকে খেতে হবে না, অনেকদিন পর এসেছিস, তো ওই বাইরে থেকে সে কারণে ওই পরোটা নয়তো কুচুরি কিছু একটা নিয়ে আসবে বাবা। বাবা চলে এসেছে, এখন নিচতলার ঘরে যাই, ব্রেকফাস্ট করে আসি। আজকের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ, পরোটা আলু মটরের সবজি আর মিষ্টি, খেতে ভীষণই টেস্টি ছিল। তো আজকে সকালটা বেশ ভালোই জমে গেল। আমাদের তিনজনের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর মা এখন রান্নার জোগাড় করছে, আর বাবা নিউজ পেপার পড়ছে। আমি উপরে ঘরে চলে এলাম, কারণ উপরে ঘরে কি বলতো তোমাদের সাথে কথা বললে কোনো অসুবিধা হয় না, নিচের ঘরে কথা বলতে ভীষণই অসুবিধা হয়, পাশাপাশি সমস্ত বাড়িগুলো রয়েছে। তো এর আগেও যখন আমি এখানে এসেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম প্রবলেমটা, পাশাপাশি সমস্ত বাড়ি, তো এবার পাশাপাশি বাড়িতে কথা হয়, জানালা দিয়ে হয়তো মা পাশের বাড়ির বৌদির সাথে কথা বলছে, জেঠিমার সাথে কথা বলছে, সেগুলোর একটা সাউন্ড আসে। তো পাশের বাড়িতে রান্নাবান্না হয়, কাজকর্ম হয়, সমস্ত কিছুর একটা সাউন্ড আসবে, তো যে কারণে কথা বললে তোমাদেরও শুনতে একটু অসুবিধা হবে, তাই আমি উপরে ঘরে চলে আসি। আজকে বেশ একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো এই হাওয়াটা যদি সারাদিন থাকে তো ভালোই, তা নাহলে প্রচণ্ড গুমোট গরম ছিল গতকালকে। আর মা একটু পরে রান্না বসাবে, রান্না বসালে নিচের ঘরে চলে যাব, তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব। কিচেনে এসে দেখছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, মা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছে, এখন চিচিঙ্গা ভাজা করছে। তো এই সিজনে যেন তো আমার চিচিঙ্গা ভাজা খাওয়া হয়নি, তো আজকেই প্রথম চিচিঙ্গা ভাজাটা খাবো। এখন দেখতে পাচ্ছ মা ইলিশ মাছ ভেজে নিচ্ছে, আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করা হবে। গতকালকে বাবা বাজার থেকে ইলিশ মাছগুলো এনেছিল, তো গতকালকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল, তো আজকে যেহেতু রান্না করা হবে তো খুব সকালেই বার করে নিয়েছিল, কারণ বরফগুলো গলতে সময় নেয়, তো সেই কারণে। ইলিশ মাছের ঝোলটা কিন্তু মা দারুণ বানিয়েছিল, আমিও ইলিশ মাছ ভালোই রান্না করি, কিন্তু কি বলতো মায়ের হাতে রান্না বলে কথা না, একটু অন্যরকম তো টেস্ট হবেই। আমি জাস্ট উপরে ঘরে এসেছি, তো জানালা দিয়ে দেখছি যে নিচে সবজিওয়ালা দাদা দাঁড়িয়ে আছে, তো সে কারণে মাকে আবার ডেকে দিলাম।
গতকালকে বাবা যেহেতু বাজারে গেছিল তো বেশ কিছু সবজি নিয়ে এসেছে, তো আজকে তাই আর বেশি কিছু সবজি নিতে হলো না মাকে। শুধুমাত্র দেখতেই পাচ্ছ পুঁই শাক আর কুমড়ো নিয়েছে। তোমরা তো দেখতে পেলে একটু আগে মা পুঁই শাক আর কুমড়ো নিয়েছে, তো মা বললো যে পুঁই শাকটা টাটকা থাকতেই রান্না করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে ইলিশ মাছের মাথাটা বার করে তাড়াতাড়ি করে বড়টাকে গলিয়ে নিয়েছে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের সবজিটা করছে। সমস্ত রান্না হয়ে গেছে, এখন সবশেষে তেঁতো রান্না করছে। দেখতেই পাচ্ছ করলা ভেজে নিচ্ছে। মা এখন ঝুড়িটা তুলে গামলার জল চেক করলো, গামলাটা জলে ভরে গেছে, তো এখন যাচ্ছে কলটা বন্ধ করতে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমাদের বাড়ির চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, প্রচুর গাছপালা লাগানো আছে। কোনো একদিন সময় করে তোমাদেরকে গাছপালাগুলো দেখাবো। মা কলটা বন্ধ করে দিয়েছে, আর এইদিকে দেখো আমাদের ডগি বাবু এখন ঘুমোচ্ছে। মা এখন কিচেনটা পরিষ্কার করছে, আর কিছু টুকিটাকি কাজকর্ম রয়েছে, তো সেগুলো করে নেবে, তারপরে স্নান করবে। আর এই দেখো আমি এখন উপরে ঘরে চলে এলাম। টাওয়েলটা নিয়ে চলে এলাম, এখন স্নান করব, স্নান করে লাঞ্চ করব, তারপরে রেস্ট নেব, আর তারপরে আসব তোমাদের সামনে। ওই পরশুদিনকে শপিং করতে গেছিলাম, তোমাদের সাথে ওই ব্লগটা শেয়ার করেছি, তো সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আজকে। তো ওই লাঞ্চ করার পরে, এখন নয়, তখন স্নানটা করে নিই। মা আসবে আবার স্নান করতে, তার আগে আমি করে নিই। গুড আফটারনুন ফ্রেন্ডস, অনেকক্ষণ আগে লাঞ্চ হয়ে গেছে, আমি আর মা অনেকক্ষণ ধরেই গল্প করছিলাম, তো এবার ভাবলাম যে চলো তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই। তো আমি নিচের ঘরে গেছিলাম, গিয়ে নিয়ে চলে এলাম জিনিসগুলো। তো সবগুলো জিনিস এখন দেখাতে পারবো না, যেগুলো আমাকে আর রাজকে দিয়েছে, তো সেগুলো আমি ব্যাগে ভরে নিয়েছি, তো এখানে আর দেখাচ্ছি না, ওগুলো গিয়ে নিজের বাড়িতে গিয়ে দেখাবো। আর আমি মাকে বাবাকে বোনকে তারপরে মুনকে যেগুলো দিয়েছি, তো সেগুলো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মা একটু দেখিয়ে দাও না, তুমি একটু দেখিয়ে দাও, কারণ আমি দেখাতে গেলে না এক হাতে অসুবিধা হবে। এই যে দেখো মা বসে বসে ফোন নিয়ে কি হবে করছে, তো মাকে কাজটা দিয়ে দিলাম, মাই দেখাক, আমি বরঞ্চ ক্যামেরা ধরি। তো প্রথমেই মুনের ড্রেসটা দেখাবে মা। এই দেখো ব্লু কালারের টপ, এই মাঝখানটায় এই জায়গাটাতে রয়েছে ফুলের একটা ডিজাইন রয়েছে, আর এর সাথে রয়েছে একটা প্যান্ট, প্যান্টটা দেখিয়ে দাও মা, পিঙ্ক কালারের একটা কেপি প্যান্ট রয়েছে। এই দেখো এটা হচ্ছে কেপ্রি প্যান্ট পিঙ্ক কালারের, দূর থেকে দেখে দিলাম। তো এই একটা ড্রেস হচ্ছে মুনের জন্য। আর তারপরে মা তোমার শাড়িটা দেখিয়ে দাও। এই দেখো এই শাড়িটা মাকে দিয়েছি, তো জামাই ষষ্ঠী তো চলে গেছে অনেকদিন আগে, তো জামাই ষষ্ঠীতে আসতে পারিনি, তো সে কারণে মাকে এখন এসে দিলাম এই শাড়িটা। শাড়িটার নাম আমার ঠিক জানা নেই, তুমি জানো কি শাড়িটার নাম? মা ভুলে গেছো, তুমিও ভুলে গেছো। আচ্ছা সিল্ক, হ্যাঁ কিছু একটা সিল্ক নাম ছিল, যাই হোক। এই দেখো এরকম, এটা কালারটা কি জানো, চকলেট কালার না? হ্যাঁ চকলেট কালার পার, এটা আঁচলটা দেখি দাও। হ্যাঁ এই শাড়িটা হচ্ছে আঁচল। তো শাড়িটা সামনে থেকে দেখতে তো খুবই ভালো লাগছে, জানি না ক্যামেরায় কতটা ভালো উঠছে বা কতটাই ভালো করে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি আমি বুঝতে পারছি না। তো যাই হোক যেমন পেরেছি দেখালাম তোমাদেরকে, খুবই ভালো কিন্তু কালারটা, চকলেট কালার, তোমাকে মানিয়েছে ভালো। মা আর এর সাথে ব্লাউজ পিস আছে, ছিল না না তোমার? আর এই দেখো বাবার জন্য এই শার্টটা নিয়েছি,
শার্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। এটা হচ্ছে ইয়েলো রয়েছে, এই জায়গাটাতে রয়েছে ইয়েলো, আর এগুলো বোধ হয় ব্লু আর ব্ল্যাক। আমি তো চশমা পরেও কালারটা ঠিক বুঝতে পারছি না, এত সরু সরু না। হ্যাঁ, ব্লু আর ব্ল্যাক আছে না? তো এইটা হলো বাবার শার্ট। বাবার শার্টটা বাবার খুব পছন্দ হয়েছে। একটা স্কার্ফ, এটা বোনের জন্য নিয়েছি। অনেক বড় কিন্তু না স্কার্ফটা? মা আমার জন্য স্কার্ফ নিয়েছি, কিন্তু সেটা এখন তোমাদের দেখাতে পারছি না, আমি ব্যাগে ভরে নিয়েছি, আমি বাড়ি গিয়ে দেখাবো। খুবই সুন্দর প্রিন্টটা দেখো, এদিকটা হচ্ছে মেরুন আর এদিকটা হচ্ছে ব্ল্যাক, আর মাঝখান দিয়ে একটা ইয়েলো মতো রয়েছে বর্ডার, ইয়েলো বর্ডার। হ্যাঁ, এখনো রোদের ঝিলিক দেখা যাচ্ছে। বা তো ওদিকের মেঘটা দেখো, তাই না? এদিকে দেখো, এদিকে ওই দেখো রামধনু। সারাদিন তো ঘরের মধ্যেই ছিলাম, তো সে কারণে এখন ছাদে হেঁটে নিচ্ছি। আর তোমাদেরকে তো রামধনুটা দেখালাম, তো খালি চোখে তো ভালোই স্পষ্ট বোঝা যাচ্ছিল, তো ক্যামেরায় খুব ভালো করে বোঝা যায়নি। তো যাই হোক, যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো আমি যতক্ষণ হেঁটেছি ততক্ষণ রামধনুটা ছিল। উপরে ঘর থেকে নামতেই দেখলাম নিচে বোন আর মুন বসে আছে। তো এখন সন্ধ্যাবেলায় চলছে চায়ের পর্ব, তো যেহেতু চা খাচ্ছি তো আমি ক্যামেরাটা অন করে নিয়েছি। আর মুন বিস্কুট খাচ্ছিল, তো বিস্কুট খেতে খেতে চলে এসেছে ক্যামেরার সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এখন ক্যামেরা যেহেতু অন আছে, তো মুন এখন বিস্কুট নিয়ে নানা রকম কায়দা দেখানোর চেষ্টা করছে। আর ওকে দেখে দেখে না আমার মাঝে মধ্যে হাসি পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, কোনো ক্রমে আমি নিজের হাসিটা চেপে রেখেছি। আর ওকে দেখছি যে সমানেও নানা রকম কায়দা করে যাচ্ছে বিস্কুট নিয়ে। একটু আগে বাবা ডিনার কিনে নিয়ে এসেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ডিনারে কি কি আছে। মোগলাই পরোটা, স্যালাড, সাথে রয়েছে আলুর সবজি, আর এদিকে রয়েছে চিলি ফিশ, চিলি চিকেন, আর রয়েছে পনির দিয়ে চাউমিন। মোগলাই যেহেতু ডিম থাকে, তো সে কারণে আমি মোগলাই খাবো না, আমি শুধুমাত্র চাউমিন খাবো, আর বাকি সবাই মিলিয়ে গুছিয়ে ভাগ করে খাবারগুলো খাবে। এখন ডিনার করবো, আর এই ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিওগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।